বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত স্কুল পরিচালন সমিতি দ্বারা নিয়োগকৃত অস্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মীদের অস্থায়ী হিসাবে সরকারের স্বীকৃতির দাবি জানানো হলো নাগারহাটার বিধায়ক শুকরা মিন্ডাকে। বিধায়ক এই বিষয়টি বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত স্কুল পরিচালন সমিতির দ্বারা নিয়োগকৃত অস্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মীদের অস্থায়ী হিসাবে সরকারের স্বীকৃতির দাবি জানানো হলো। এদিন চালসা গয়নাথ বিদ্যাপীঠে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অস্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মী কল্যাণ সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সভা হয়। সভায় সংগঠনের তরফে একটি লিখিত দাবিপত্র উপস্থিত নাগারহাটার বিধায়ক শুকরা মুন্ডাকে দেওয়া হয়। বিধায়ক বিষয়টি বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছেন। আজকে ওয়েস্ট বেঙ্গল টিচিং এবং নন টিচিং তৃণমূল কংগ্রেসের টিচার অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল। আচ্ছা, এই মিটিংয়ে দিদিকে বলল মাধ্যমে ওনার কাছে জানাতে চাচ্ছি কি দীর্ঘদিন দিন ধরে ওরা দীর্ঘায় ভয় আসছে, ওরা না কন্ট্রাক্ট চলে আসছে, না পাকা টিচার, না মানে কোনো আওতায় ওরা সরকারিভাবে কোনো বেতন পায় না। ওদের বেতন হয় কন্টিনিউসি মানি দিয়ে বা ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে হচ্ছে, সেটা কিন্তু ওনার পক্ষ থেকে ওনাকে বলতেছেন না কি এটা আমাদেরকে পার্মানেন্ট করে দেবো। ওদের বলার আছে কি আমাদের যে সম্মানটা আছে সেটা সরকারিভাবে সরকারি খাতার মাধ্যমে ওদের পেমেন্টটা হোক, সেটা দীর্ঘদিন ধরে ওরা ডিপ্রাইভনেস আছে, সেটাকে আজকে সবাইকে জানানো হয়েছে, আমাকেও জানানো হয়েছে, এবং সাথে সাথে এই মাধ্যমে আমাকে জনসংযোগ করার একটা চেষ্টা করতেছি দ্বিতীয় বলো প্রোগ্রাম মাধ্যমে, এবং আগামীকাল এদের যে সমস্যা আছে সেটাকে আমি বিধানসভায়। সংগঠন সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত কম পারিশ্রমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিষ্ঠার সাথে কাজ করে আসছে, কিন্তু তাদের পারিশ্রমিক দেওয়া 500 থেকে 3000। এই সামান্য পারিশ্রমিক দিয়ে বর্তমানে সংসার চালানো দুর্বিষহ হয়ে পড়েছে। উত্তরবঙ্গে এই রকম কর্মী রয়েছে প্রায় 7000 ও পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 11000। সংগঠনের তরফে দাবির কথা এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। কর্মীদের বেতন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর পরিচালন সমিতির মাধ্যমে দেওয়া হয়। অনেক কর্মীকে ইতিমধ্যে বিদ্যালয় থেকে ছাঁটাইও করা হয়েছে। সংগঠনের উত্তরবঙ্গ কনভেনর মদন গোপাল চৌধুরী জানান, এদিন নাগারহাটার বিধায়ককে স্মারকলিপি দেওয়া হয়েছে, পরবর্তীতে সকল বিধায়ককে দেওয়া হবে। আগামী 10ই সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সমস্ত বিধায়ক, জেলা শাসক, DIO, তৃণমূলের জেলার সভাপতিদের দাবিপত্র দেওয়া হবে। আমাদের মূল দাবি, কর্মরত অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকারি অস্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতির প্রদান, কোনো কর্মীকে কর্মচ্যুত না করা, যাদের কর্মচ্যুত করা হয়েছে তাদের পুনরায় নিয়োগ করা। এদিনকার সভায় উপস্থিত ছিলেন চালসার প্রধান দীপক ভুজেল, সদস্য আশিস কুণ্ডু, নিখিল রায়, সংগঠনের জেলা সম্পাদক বরেণ চক্রবর্তী, সভাপতি অমিত শাহ সহ প্রমুখ নেতৃত্বগণ। সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের আজকে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক অস্থায়ী শিক্ষাকর্মী ও শিক্ষক সমিতির একটা কনভেনশনের মধ্য দিয়ে আমরা নাগরাকাটা বিধানসভা ক্ষেত্রের যে হচ্ছে গিয়ে বিধায়ক মাননীয় শ্রী শুকরা মুন্ডা মহাশয়, ওনার উপস্থিতিতে ওনার হাতে আমরা হচ্ছে গিয়ে আমাদের একটা সাংগঠনিক একটা দাবিপত্র ওনার হাতে তুলে দেওয়া হলো। আমাদের এই সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক অস্থায়ী শিক্ষাকর্মী ও শিক্ষক সমিতি, এটা হচ্ছে আমাদের গোটা রাজ্যে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে ওই 98-তে এম্বার্গো বসার পর থেকে, নিয়োগ প্রক্রিয়া যখন বামফ্রন্ট আমলে বন্ধ হয়ে যায়, সেই সময় থেকে ম্যানেজিং কমিটি দ্বারা আমরা নিযুক্ত। আমরা নিজেদেরকে অস্থায়ী রূপে আমরা বলি যে আমরা অস্থায়ী কর্মী, কিন্তু মূলত আমরা অস্থায়ী সরকারি, আমাদের কোনো রকম স্বীকৃতি নেই। আমরা যেন সেই স্বীকৃতিটা পাই, অস্থায়ী রূপে সরকারের স্বীকৃতিটা যেন পাই, এবং আমাদের যে মাইনাটা স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাইরা প্রদান করে থাকেন বা স্কুল কর্তৃপক্ষ যে প্রদান করে থাকেন, সেটা হচ্ছে নন অডিটেবল ফান্ড থেকে, যেটার অডিটও হয় না, সেটা আমরা চাচ্ছি আমাদের গভর্নমেন্ট একটা স্যালারি আমাদেরকে দিক অস্থায়ী রূপে, এবং সেটা যেন সেই বেনিফিটগুলো যেন আমাদের কর্মচারীরা, কর্মীরা বিভিন্ন স্কুলে কাজ করছে, তারা যেন সেই বেনিফিটটা পায়।